অবস্থা, পুরো স্নান করে গেছি একদম। প্রত্যেক বছর ইনভাইট থাকে, এবছরও আছে, তো আমরা এখন যাচ্ছি, আমি আর ডুগু যাবো, অমি পরে আসবে সেখানে। তো চলো এখন বেরোনো যায়, দিদির বাড়িতে কিভাবে জন্মাষ্টমী পুজো হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। লুক এট দিস মাই ডুগু পাপা, একদম রেডি হয়ে গেছে পাপা। কোথায় যাচ্ছ? মিমি বাড়ি। ছোট মিমির বাড়ি, পোপো মিমির বাড়ি। তো এখন আমরা ওখানে যাচ্ছি, প্রায় 7:07, আমি গাড়ি বলে নিয়েছি, আসছে অন দা ওয়েতে। আর আমার দুগু পাপা সুন্দর সেজে নিয়েছে, সুন্দর ভাবে ছাজুগুজু করে নিয়েছে বাবা। তো এই যে আমি আর আমার পাপা রেডি হয়ে গেছি, আর অমি আসবে অফিস থেকে এসে, অমি তারপর যাবে। গিলি 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 গিলি, আমার ছোনু পাপাকে আজকে পরিয়েছি ইয়েলো কালার পাঞ্জাবি, এই বছর আর কৃষ্ণ সাজাইনি, তাই তো? আজকে ভিডিওটা আমি সন্ধ্যাবেলাতে শুরু করলাম, সকাল থেকে শরীরটা একটু ডাউন ছিল, তাই আজকে সকাল থেকে ভিডিও করিনি। তো এখন আমরা বেরোবো, আর দুগুকে একটু খাইয়ে নিয়েছি, আর বাকিটা দিদি বাড়িতে গিয়ে সন্ধ্যের খাবারটা ওকে খাওয়াবো। এখন জাস্ট ওকে ঘুম থেকে উঠেছিল দোদো দিয়ে, এখন আমরা বেরোচ্ছি। তো ঠাকুরের জন্য অলরেডি আমি দুপুরে অফিস থেকে আসার সময় দিদি বাড়ির জন্য একটু মিষ্টি নিয়ে এসছে, তো সেটা নিয়ে এখন বেরোবো। মানে এটা না সব থেকে বড় একটা প্রবলেম, নিজেদের গাড়ি না থাকলে যে সমস্যাটা হয়, এতগুলো একজনকে আমি অলরেডি কনফার্ম করে রেখেছিলাম যে 7টার মধ্যে আমি বেরোতে হবে, তাকে আমি এখন যখন কল করছি যে বাড়ির সামনে আসার জন্য, সে আমাকে বলছে আমি অন্য জায়গাটা এমার্জেন্সি এসে গেলাম, বেরিয়ে গেলাম। এটা কি ধরনের কথা? আমি তো তাকে কনফার্ম করলাম, ভাবো আমি একে ওকে কল করছি, এখন কেউ অ্যাভেলেবেল নেই, অন্য কাউকে বলে রেখেছিলাম, তাই আমি আরেকজনকে কল করলাম, সে ফাইনালি যে এখন থ্যাঙ্ক গড যে সে বেরোয়নি ঘর থেকে, সে এখন আমার ঘরের সামনেই থাকে, সে আসছে বললো উইদিন 5 মিনিটস, দেন আমাদেরকে নিয়ে যাবে। এগুলো খুব খারাপ লাগে, মানে যখন কথা দিয়ে রাখা হয় তারপর যখন বলে দেয় না যে না আসতে পারবো না, অলরেডি আমি তাকে কনফার্ম করেছি 6:30 যে আসতে পারবে, তো শিওর একদম আমরা যাবো কনফার্ম, এটুকু আমাদের তরফ থেকে, বাট তাও সে এরকম করলো, কি বলবো বলো। যাই হোক, এখন নিচে যাই, ডুগুকে রেডি করিয়ে তো দিয়েছি, এখন বসে থাকতে গেলে ও আমাকে বসতে দেবে না, এই যে সে অলরেডি বিরক্ত হওয়া স্টার্ট হয়ে গেছে তার। এটা আবার কি দেখি, আমার থেকে তাকাও, হাত নামাও ঠিক করে, নিচে বেরোতে বেরোতে অবস্থা পুরো খারাপ, মানে ঘেমে সিঁড়ি থেকে নামতে নামতে স্নান হয়ে গেছি। পাপা আয় পাপা, পাপা জোর সে বলো মে চাহু, এই ডুগু তুম কেসে হো? মে চাহু, চাহু আমরা পৌঁছে গেছি, এখন লিফটে আছি, এই যে ডুগু নিয়ে নিয়েছে ঠাকুরের জন্য মিষ্টি ডুগুর হাতে, ওই যে বাবা জি, চলো মেয়েদিকে চলো, চলো আস্তে, বেশি চিল্লাবে না, চুপ আস্তে আস্তে আস্তে, পৌঁছালাম দিদির সমস্ত জোগাড় জানতে রেডি, দিদি কত কিছু রেডি করেছে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা, এই জাস্ট পৌঁছান, ডুগু তো এখন নিজের মনে পুরো দিদিদের ঘরে এখন ঘুরে ঘুরে বেড়াবে ও। তো এখন ঠাকুরের যা যা ওরা রেডি করে দিয়েছে তোমাদেরকে একবার সেট আপটা দেখিয়ে দিচ্ছে, খুব সুন্দর।
নিয়ে পপর খেলনাগুলোকে এখানে বেডে এখন এগুলো অত্যাচার হবে। পপর বেডরুম আজকে গেল। ইমো অক্টোপাস, এই যে সারাদিন বাড়িতে থেকে নাকি এত কাজ করেছো এখনো রেডি হতে পারেনি, আর আমি এত দূর থেকে রেডি হয়ে চলে এলাম ওদের বাড়িতে সাড়ে সাতটায়। এটা আমরা জর্জিয়া থেকে নিয়েছিলাম এরকম সেম পিঙ্ক আর ডুগুটা হচ্ছে পিঙ্ক আর স্কাই কালার। এই ডুগু ডুগু মিমিকে বলো কেন রেডি হওনি, ও মিমির অফিস ছিল তো। আমি না জেনে শুনে ভাবলাম পপর ছুটি ছিল, পপকে বলে দিলাম যে বাড়িতে থেকে এতক্ষণ রেডি হতে পারেনি, আর আমি বাইরে থেকে বাড়ি থেকে রেডি হয়ে চলে এলাম আমি আর কি। এখন শুনছি পপর অফিস ছিল, তাই তার কিছু বলাই যাবে না। হ্যাঁ হ্যাঁ, এ ডুগু এগুলো কি হচ্ছে, খেলা হচ্ছে তোমার? আচ্ছা তুমি খেলো, যাও বেডে উঠে পড়ো, মিমির ল্যাপটপে হাত দেবে না। হ্যাঁ তুমি ওখানে বসো, বসে বসে খেলো। ওকে কি চাই আমার? ওটা ধুতি, ইটস ওকে, ইট উইল হ্যাপেন, নো প্রবলেম। না মাম্মা এখন এগুলো ঠাকুরের পুজো না হতে কিচ্ছু হবে না মা। তুমি এখানে দাঁড়াও, ঠাকুরের সাথে একটা ফটো তুলবে, ওখানে দাঁড়াও। হ্যাঁ বসো, এখানটা বসো, এখানে আমার দিকে তাকিয়ে আমার দিকে তাকাও। এখনো পুজো স্টার্ট হয়নি তো আমি এখানে ভাবলাম ডুবুর জন্য সন্ধ্যে বললাম যে খাবারটা নিয়ে এসেছিলাম, ডুবুকে এখন একটু খাইয়ে দিচ্ছি। কিসের পুজো হবে পাপা বলো? গোপাল ঠাকুরের। Thank you.
কথায় আছে না, ভগবানের ইচ্ছে ছাড়া কিছুই হয় না। তো গোপালের ইচ্ছেতে আজকে পুজোটা খুব ভালোভাবে সম্পন্ন হলো, আমরা সবাই খুব সুন্দরভাবে পুজোটা দেখলাম। আর দাদা তো ভীষণ সুন্দর পুজো করে সব সময়। তো সমস্ত গেস্টদের জন্য দিদি এখন প্রসাদ রেডি করছিল, আর আমিও প্লেট সাজিয়ে নিয়ে নিয়েছিলাম পাটি সপটা, মালপোয়া, পুরি, তালের বড়া আর কিছু ফল প্রসাদ। এরপর ইরফাকে ডুগ্গুকেও একটু করিয়ে নিলাম ডিনার, এরপর আমরাও খেয়ে নিলাম গোপালের ভোগের প্রসাদ। সেখানে ছিল খিচুড়ি, পোলাও, তরকারি, আরও অনেক কিছু। এরপর বাড়ি যেতে হবে, কজ অমিতের কালকে অফিস আছে। পুরো পেট পুজো করে সুপর্ণা দি এত ভালো রান্না করেছিল, একদম পুরো পেট ভর্তি করে খাওয়া হয়ে গেছে। এই যে দুপুর অবস্থা দেখো, আমাদের ভালো করে খাওয়া দাওয়া হলো, বেশ জমিয়ে খাওয়া দাওয়া করলাম। পোলাও, খিচুড়ি, অনেক কিছু করেছে সুপর্ণা দি আজকে আইটেম। তো এখন বাড়ি যাবো, ঘুম পেয়ে গেছে, টায়ার্ডও লাগছে খুব, 11:30 বাজে। আজকে আমরা কি গোপুকে টানলাম, তো ঝুলা ঝুলালাম, তাই তো? হ্যাঁ, কেমন করে ঝোলাচ্ছিলে গোপুকে? এম করে ঝুলছিল গোপু? ও, তোমার ভালো লেগেছে? খুব লেগেছে, ভালো। হ্যাঁ, তো এই যে বাড়িতে এলাম আমরা, এখন বাজে 12:00। আর আজকে এত টায়ার্ড, জানি না কেন, মানে খুব টায়ার্ড লাগছে। হয়তো মানে আজকে হিউমিডিটি এখানে নেক্সট লেভেলের, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কোনো মানুষ ঘেমে যাবে এরকম পরিস্থিতি। আমরা বাড়িতে চললাম, এখন পুরো ফ্রেশ হব। তো আজকে জন্মাষ্টমীটা খুব ভালো কাটলো দিদির বাড়িতে। দিদি প্রচুর রকমের আইটেম করেছে, নাড়ু থেকে শুরু করে, মালপোয়া থেকে শুরু করে, পাটি সপটা থেকে শুরু করে, খুব ভালোভাবে আমরা সেলিব্রেট করলাম। আর এই দুটো আমাকে একটুও কোনো সময় কথা বলতে দেয় না, প্রচণ্ড ইরিটেট করে, দেখো না দুটো মিলে। ঢুকে একবার বলে দাও সবাইকে, জয় জগন্নাথ। যেই দিদির বাড়িতে জন্মাষ্টমী পুজো হচ্ছিল, দুগ্গুর যে যে পুজো করছিল সে কিন্তু কিভাবে অবজার্ভ করেছে জানি না, ওগুলো সব দেখে এসে দেখো সে নিজে বাড়িতে এসে সেমটাই করছে। কালকে গেলাম দিদির বাড়ি, জন্মাষ্টমী পূজোর ইনভাইট ছিল। আজকে যাচ্ছি আমাদের এখানে কৃষ্ণা টেম্পল, যেটা অনেক পুরনো টেম্পল, তো সেই টেম্পলে আজকে যাচ্ছি। সেখানেও আজকে জন্মাষ্টমী কিছু ছোটোখাটো প্রোগ্রাম আছে, তো কি আছে না আছে আমি নিজেও জানি না। আমি যখন যাব, যেটা দেখবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। ডুগ্গুকেও রেডি করে দিয়েছি, আমিও রেডি হয়েছি, আজকে পরেছি এই কুর্তিটা, আর ডুগ্গুকে পরিয়েছি এই যে এই পাঞ্জাবিটা। হে পাপা, দেখিয়ে দাও সবাইকে একটু কি পরেছো তুমি। এই যে পাপা আজকে পরেছে একটা ধুতি আর পাঞ্জাবি। ডুগুর খাওয়ানো হয়ে গেছে, আমি ওকে একটুখানি সন্ধ্যের খাবার খাইয়ে দিয়েছি, সুজি করেছিলাম ওর জন্য, ওকে খাইয়ে দিয়েছি। আমি এখন নিশ্চিন্ত, এখন আমরা যাব, আমার এক দিদি আসবে, বৌদি, তার সাথে আমরা যাব। তো চলো এখন যাই ওখানে গিয়ে, আমিও খুব এক্সাইটেড যে জন্মাষ্টমীর কি প্রোগ্রাম হচ্ছে ওখানে। কি হয়েছে মামা, কাঁদছো কেন? মন্দির নর্মালি এভরিডে 8টার সময় বন্ধ হয়ে যায়, তো রথযাত্রা বা তোমার এইসব ধরনের কিছু সেলিব্রেশন হোক তাহলে সেটা মন্দিরটা নাকি একটু এক্সটেন্ড করে ওরা, অ্যারাউন্ড 9:00 এরকম। বাট আজকে আমি কিছুই জানি না কি হচ্ছে না হচ্ছে, গিয়েই আমাকে জানতে হবে। তো তার জন্য একটু তাড়াতাড়ি বেরোবো, দেখো অমিতের আজকে কোনো পাত্তা নেই। আর আমি ভাবছিলাম কালকে, মানে যেটা এখন আমি ভাবছি, আমি এখনও কালকের জন্মাষ্টমী ব্লগটা এডিট করিনি, ব্লগ ছাড়িনি, ওটা আসবে এক দুদিন পরে। তো আমি ভাবছি কালকের আর আজকের ভিডিও দুটো মিলে একসাথে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, কালকে দিদির বাড়িতে কী করলাম জন্মাষ্টমীতে, আর আজকে যাচ্ছি যে টেম্পলে সেটাও দুটো একসাথে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা অবশ্যই বলো কিন্তু, দিদির বাড়িতে তো কালকে খুব মজা হয়েছে, দিদি অনেক কিছু রান্নাবান্না করেছিল, একা অনেকটাই খেটেছে। তো সব কিছু মিলে কালকে জন্মাষ্টমীটা খুব ভালো হয়ে পুজো করেছে বাড়িতে, দিদির বাড়িতে দাদাই পুজো করে সবসময়। তো সেই খুনালদাকে দেখে ও পুরো অবজার্ভ করে এসেছে, কিন্তু ওকে দেখেনি, মানে ও নিজে খেলতে খেলতে দাদার পুরো সবকিছু পুজো শুনেছে। তো দেখো ডুগু এখন পুজো করবে বলছে, কি করে পুজো করছিল কালকে, যে যে এখানে এসো, এইভাবে পুজো করছিল, জেম্মা কি করছিল দেখছো তো অবস্থা, দেখো আচ্ছা। আর যে 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 কেমন করে পুজো করছিল, তুমি ঘন্টা বাজাচ্ছিলে? শোনো না, তোমার কি পুজোটা দেখতে ভালো লাগছিল? ও
চলে এলো, আমরা এখন যাব। ওইটুকু নেমেই দেখো না, চলো আস্তে 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 আস্তে। হ্যালো মানু, তাই তো এখন বৌদিরা এলো, বেরোচ্ছি। মানে কালকে আজকে যা গরম এখানে, হিউমিডিটি, তাও আজকে একটু হাওয়া দিচ্ছে, কালকে সেটুকুও ছিল না। তো আমরা এখন যাই মন্দিরের দিকে, দেখি আদৌ মন্দির কখন বন্ধ হয়ে যাবে না হয়ে যাবে। আমরা তো যাচ্ছি 7:30 বাজে, তো চলো এখন যাওয়া যাক। আর অমি আসেও নি, আমি বেরিয়ে তো পড়েছি। সবাই আমরা ভিজে পুরো স্নান, মন্দির যাওয়া অবধি অবস্থা দেখো, মন্দির যাওয়া অবধি কী হবে আমরা জানি না। আর এই যে আমার দুগ্গু, কার হাত ধরেছো তুমি? কে? আচ্ছা, ও সুমিতা বৌদিকে, ও আমরা যেহেতু বৌদি বলি তাই ও বলবে বৌদি আর কি, ওর আন্টি বলবে না, ও সুমিতাকে বৌদি। এখানে আলোতে সুযোগ পেয়েছি আমরা, এখানে ব্যাস একটুখানি ফটোশ্যুট করেও নিয়েছি। অনেকেই যাচ্ছে, আমার মনে হচ্ছে না মন্দির আজকে 8টায় বন্ধ হবে বৌদি, বুঝলে? অনেকেই যাচ্ছে দেখছি। তো চলো আমরা এখন যাই, ঘামতে ঘামতে ভিজতে ভিজতে স্নান করতে। দেখো এখানে আমার রিলস বানাচ্ছে, সুন্দর। মানে আমরা ভিডিও করছি আর ওরা রাস্তার মধ্যে নাচানাচি আরম্ভ করে দিয়েছে। ফাইনালি আমরা ঢুকছি মন্দিরের রাস্তায়। মন্দিরের রাস্তায় পৌঁছে গেছি, ভেতরে তো প্রচন্ড ভিড় মনে হচ্ছে, তো যাই আস্তে আস্তে ভেতরে। পুরো স্নান করে গেছে একদম, হ্যাঁ এই সুযোগে একটু চমকেও নিচ্ছি। ভেতরে পৌঁছে গিয়ে আমরা তো আমাদের সিট পেয়ে গেছিলাম। তারপর এখানে খুব সুন্দর মাঝে যে ব্যারিকেড করেছিল না, একদিকে ছেলেদের বসার জায়গা, একদিকে মেয়েদের বসার জায়গা, এটা খুব ভালো জিনিস করেছিল। আর ডুগ্গু তার জায়গা পেয়ে ঠিক বসে গেছে তার শ্রুতি দিদির কোলে। এই পুচকু গোপালটাকে কিছুক্ষণ আগে এত কান্না করতে দেখছিলাম, হঠাৎ আমি ভাবলাম যে চুপ করে আছে কেন। তারপর ভিডিওটা যখন জুম করে নিলাম তখন দেখছি সে মোবাইলে শান্ত হয়ে আছে। দেখো কত কিউট গোপাল সেজেছে। গোপাল যদি চায় অবশ্যই সেই ইচ্ছে পূরণ হয়। আমি তো ভাবিনি গোপালের স্নান করা ভিডিওটা আমি এত কাছ থেকে নিতে পারবো, অনেকটাই পেছনে ছিলাম, কিন্তু কোনোভাবে আমি সামনে পৌঁছে গেছি আর পুরো গোপালের ভিডিওটা আমি সামনে থেকে ক্যাপচার করেছি।